সো গাইস অনেক কষ্টের পরে ভাই দুইটা স্নাইপার জোগাড় করছি ভাই, বহুত কষ্টে। তো এখন আমরা স্নাইপার দিয়ে গেম প্লে করবো। আর দুনিয়ায় ভাই সবাই জানে, বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই জানে যে আমার হচ্ছে ভাই সব থেকে বেশি ফেভারিট গান হচ্ছে স্নাইপার। তো এখানে আমি একটা এনিমি দেখতে পাচ্ছি, তো আমি স্নাইপার কেমন চালাই এই জিনিসটা অনেকে কমেন্ট করে বলছিলেন। তো স্নাইপার গেম প্লে দেখতে চাইছিলেন, আমি 100% শিওর ভাই সবাই অবাক হয়ে যাবে আমার এই স্নাইপার চালানো দেখে। তো ভাই সামনে এইখানে আমার আরো এনিমি দেখতে পাচ্ছি, আমি আমার এনিমি না সরি বলেছি ভাই, আমার এনিমি না, সামনে এখানে অনেক এনিমি দেখতে পাচ্ছি। একটা স্কোয়াড, স্কোয়াড বলতে আমি ডুও ভার্সাস সোলো খেলতে আসছি এখানে। আর তাও আবার আমার অনলি স্নাইপার থাকবে এইখানে, এটাতে ফায়ার করি, পালের ক্যারেক্টার অন করে দিছে ভাই। এই ক্যারেক্টারটা দেখলেই ভাই আমার মেজাজ খারাপ হয়ে যায়। সব থেকে বড় কথা হচ্ছে ভাই ক্যারেক্টার হচ্ছে ভাই মারাত্মক ক্যারেক্টার, আমার নিজের কাছে থাকলে ভালো, এনিমির কাছে থাকলে বিপদ। তো এখন ওইটারে হেডশট দিয়ে মারার প্ল্যান, হেডশট না লাগলেও ভাই একদমই ফিনিশ। ও ভাই আমার বম দিয়ে মারার প্ল্যান করছিল, হায় রে খোদা। তো ভাই এখানে ওই স্কোয়াডটা খতম করে দেওয়ার পর আমি আরো একটা স্কোয়াড দেখতে পাচ্ছি, তো এগুলোর স্নাইপার দিয়ে আমার খতম করতে হবে। ওকে একটা ডান, একটা ডান, আর ওরে গোলো ভাই। ফ্রি ফায়ারের সব থেকে বড় জিনিসটা হচ্ছে ভাই গোলোয়াল, ভাই গোলোয়াল খেলানো শিখা, ঠিক আছে। এটা যে ভাই খেলানো শিখতে পারবে সে হচ্ছে মানে কি বলবো, মানে নাম্বার ওয়ান করে ফেলার। আমি ভাই পুরো মরো কিচ্ছু না ভাই, একেবারে বটলা আমি। বস ভাই আমি গোলো টাইমিং মতো ফেলাইতে পারি না, দেখেন আমার খেলা দেখেন দেখেন, বিপদের সময় আমি কিন্তু গোলো ফেলাইতে পারি না। সামনে এনিমি আসলে ওটা একদম উপরে উঠে চলে গেছে আমি বুঝতে পারছি। তো এখন কি করা যায়, ও মেবি আমার কাছে রাজ দিতে পারে অথবা ঘরের উপরে উঠে যেতে পারে। তো ভাই ফ্রি ফায়ারের সব থেকে বড় কথা হচ্ছে যেমনটা আমি ড্যামেজ দিতে পারবো, যেমন আমি এনিমিকে মারতে পারবো তেমন এনিমি আমাকেও মারতে পারবে। অর্থাৎ আমাকে ডিফেন্সও যেমন করতে হবে, মারামারিও তেমন শিখতে হবে। অবশ্যই আমার ডিফেন্স আগে লাগবে, দেখেন আমি খুব ভালো একটা ব্যাকআপে আছি বর্তমানে। তো এখান থেকে এনিমি কিন্তু সহজে আমাকে মারতে পারবে না, ঠিক আছে। তো এনিমি আসলে ইজিলি আমি ওকে মেরে দিতে পারবো। তো এখান থেকে কি আমি কি ডাইরেক্ট রাশ দেবো, রাশ দেওয়া যায়, বাট ওইখানে মেবি গোলওয়াল ফেলছে, হ্যাঁ 100% শিওর এগুলো গোলওয়াল ফেলছে। এখানে সামনে আসতেছে ভাই আইসগুলো, এই আইসগুলো সহজে ভাঙে না ভাই, ঘরের ভিতরে আসছে। আর আমার কাছে যেহেতু স্নাইপার আছে সেহেতু সহজে আমি ওর কাছে থেকে মারতে পারবো না, আমার একটু দূর থেকে ওকে মারতে হবে। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, সেই ক্ষেত্রে গাছের কোলে গিয়ে এখানে একটু বসলাম, এইখান থেকে আমাকে রাশ করতে হবে, এইখান থেকে রাশ করতে হবে। তো ওয়েট, ও মেবি এখন ঘরের ভিতরে আসার কথা, কজ ওকে আমি অনেক ড্যামেজ দিয়েছি মেডিকেল, 100% শিওর আমি ছিলাম। তো ভাই এটাও ডান, যেহেতু আমাদের দুইটা কিল করা শেষ, 100% শিওর যে এখানে ভাই আরও এনিমি আসবে, তো অলরেডি চলেও আসছে। তো আমি মাঝে কিছু একটু ক্লিপ কাট করেছি, কজ এখান থেকে এখান পর্যন্ত আসতে একটু সময় লাগছে, আর আমি চাই না যে অডিয়েন্সটা বেশিক্ষণ ওয়েট করুক। এখানে এনিমি আমাকে ফায়ার করছে, বাট ফায়ার করছে কোথা থেকে আমি দেখে ফেলছি, একদম ঘরের ছাদের উপর থেকে। এটা ডান, এখন নিচে ঘরের ভিতরে আরও একটা এনিমি আছে, ওই এনিমিটা একটু বেশি চালাক, ওর টিমমেটকে হিল দেওয়ার জন্য এখান থেকে যখনই পিছনে চলে গেল তো তখনই আমার এই সুযোগটা কাজে লাগাইতে হবে। আমিও সামনে চলে আসলাম, এবার ওই দুজন এনিমি সামনে আসবে, এই দুজনই আছে শুধুমাত্র, একটাকে তো ইজিলি কিল করে দিছি, এই বাকি একটা আল্লাহ ভরসা ঠিক করা যায়, দেখা যাক। আর এখানে শুধুমাত্র আমার কাছে MH2B ছাড়া অন্য কোনো গান নেই যে আমি কাছে গিয়ে মারবো। পুরো প্লেয়ারের নিশানা, আসলে আমি বুঝতে পারছিলাম যে এমন একটা কিছু হবে, কারণ শুধু স্নাইপার দিয়ে প্রথমবার এরকম গেম প্লে পসিবল না। তো গাইজ আপনাদের আশা ছিল হচ্ছে আমার গেম প্লে দেওয়া, তবে আমি ওটা পূরণ করে দিয়েছি স্নাইপিং গেম প্লে করা।